হ্যালো বন্ধুরা, আমি আহাদ সর্দার একাডেমি ফ্যামিলি থেকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল একটি ভিডিও। আমরা সকলেই দেখি যে আমরা যখন একটি HTML পেজ ক্রিয়েট করি, তো এটার ফোরগ্রাউন্ড কালারটা ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্টভাবে হোয়াইট দেওয়া থাকে কোনো কোনো ব্রাউজারে। সো আমরা বেসিক্যালি এটা কেউ ইউজ করে না, বাট তারপরে এটা জেনে রাখাটা ভালো যদি আপনাকে সিম্পল একটি পেজ ইউজ করতে চান ব্লগের জন্য বা লেখালেখির জন্য। সো লেখালেখি বা ব্লগের জন্য পেজ ইউজ করলে আমরা বেসিক্যালি একটা নর্মাল সিম্পল কালার ইউজ করি। তো ডিফল্টভাবে অনেকগুলো ওয়েব ব্রাউজারে দেওয়া থাকে হোয়াইট, তো সব ব্রাউজারে তো ডিফল্ট থাকে না। তো কালার যেহেতু আমরা HTML এ কালার নেই, আমরা বেসিক্যালি তিনটা ওয়ে ইউজ করতে পারি, যেটা আমার কাছে মনে হয় তিনটা ওয়ে আছে ইউজ করে। অনেকেই জানে না যে তিনটা ওয়ের নাম কি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই তিনটা ওয়ের আসলে নাম কি এবং তিনটা ওয়েতে কীভাবে কালার নেওয়া যায়। শুধু ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, আপনি একটু কোনো টেক্সটের কালার নিতে, আপনি যদি কোনো টেক্সটের কালার নিতে চান সেটা নিতে পারবেন, বা কোনো এলিমেন্ট বা কোনো একটা শেপের কালার নিতে চান সেটাও এই তিনটা ওয়ে ইউজ করে কালার নিতে পারবেন। তো চলুন আগে আমরা আমাদের একটি টেক্সট এডিটরে চলে যাই। তো আমার অ্যাজ ইউজুয়াল ড্রিম ওয়েভার আমি ইউজ করবো, বিকজ আমার খুব পছন্দের একটি টেক্সট এডিটর। তো আমরা এখানে আগে ড্রিম ওয়েভারটা অন করবো, তারপর সেখানে আমরা ফাইলে যাব, নিউতে যাব এবং ডিফল্টভাবে HTML দেওয়া থাকবে, দেন আমরা ক্রিয়েট ক্লিক করব। তো ক্রিয়েট ক্লিক করার পরে ড্রিম ওয়েভারের যে ডিফল্ট কোডগুলো থাকে দেওয়া, সেইভাবেই ডিফল্ট কোডগুলো চলে আসবে। তো আমরা বডির ভিতরে যে 9 নম্বর লাইনে একটি H1 ট্যাগ নিব, H1 ট্যাগে আমরা লিখব যে কালার পিকিং ওয়ে। তো আমরা কালার পিকিং ওয়েটা লিখবো এবং টাইটেল, যেটা টাইটেল আমরা লিখবো লার্নিং কালার কালার পিকিং। তো আমরা এটাকে সেভ করব। এখানে অলরেডি একটা কালার নামে একটা HTML ফাইল আছে, আমি সেটার উপরই সেভ করব, ইয়েস দিব। দেওয়ার পরে আমরা এটাকে ব্রাউজার অন করব। এখানে দেখুন কালার পিকিং ওয়ে লেখা আসছে। তো কালার পিকিং ওয়ে যেহেতু লেখা আসছে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার যে ডিফল্ট হয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা একটা কালার নিব। তো তিনটা ওয়ে, তো আগে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল স্টাইল শিট বানাইতে হলে আমাদের স্টাইল শিটের জন্য হেড ট্যাগের ভিতরে যাওয়া, যে স্পেস দিয়ে 6 নম্বর লাইনে স্টাইল লিখব, এবং স্টাইল লেখার পরে সেখানে আমরা যেহেতু বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, সেহেতু আমরা বডি লিখব, ব্র্যাকেট দিব, স্পেস দিব এবং লিখবো এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পরে দেখুন এখানে আসছে কালার পিকিং। তো কালার পিকিংটা আমরা যাবো না, বিকজ কালার পিকিং আমরা সব কালার পাবো না। তো আমরা এখানে কালার পিকিং এখানে দেখাই, এই যে কালার পিকিং দেখুন কালারটা যখন আমি নিচ্ছি তখন কিন্তু নিচে একটি কোড আসতেছে, এই কোডটাকে বলা হয় হ্যাক্স কোডিং। এখানে দেখুন লেখা আছে হ্যাক্স কোডিং, তো এটাকে বলা হয় হ্যাক্স কোডিং। এটা একটা ওয়ে, আর একটা হচ্ছে নেম, মানে এই যে হ্যাক্স কোডিং দিলাম, সেভ দিলাম, এটা হচ্ছে হ্যাক্স কোডিং। পাশে লিখে দিই হ্যাক্স কোড। তো এটা হ্যাক্স কোড যেহেতু এটাকে আমরা বন্ধ করে দেব, এরকম ই থাকবেন এখানে। সেভ দিলাম, ব্রাউজার অন করলাম, কোন একটা কারণে আমার এটা হচ্ছে না, সরি ফর দ্যাট, ওকে সরি, এটা এখানে দেওয়া যাবে না। এটা হচ্ছে হ্যাক্স কোডিং, সেভ দিলাম,
ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, দেখুন আমাদের একটা কালার চলে আসছে। তো এইটা একটা ওয়ে যে হ্যাকস কোডিং, হ্যাক কোডিং এর মাধ্যমে কালার নেওয়া। এবং সেকেন্ড একটা ওয়ে হচ্ছে নেম, নেমটা কি, আপনি একটা কালার নাম লিখুন, গ্রিন বা ইয়েলো বা গ্রে, আমি গ্রে নিলাম। ব্র্যাকেট এই কমেন্টটাকে অফ করে দিয়ে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে কন্ট্রোল প্লাস আর দিয়ে রিলোড, দেখুন গ্রে কালার চলে আসলো ব্যাকগ্রাউন্ডে। এটা একটা ওয়ে, এটা হচ্ছে থার্ড ওয়ে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, এবং থার্ড ওয়ে যেটা সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু কি, আমরা আরজিবি, আমরা ইন্টারনেট বা ইলেকট্রনিক মিডিয়াতে হচ্ছে আরজিবি কালার, আরজিবি কালার ইউজ করি। তো আরজিবির মেইন ফুল মিনিংটা কি, রেড গ্রিন ব্লু। তো আমরা এখানে রেড গ্রিন ব্লুর ভ্যালু নিব একটা। তো আরজিবি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এখানে আর এর ভ্যালু নিব আমি 30, কমা দিয়ে আমি গ্রিনের ভ্যালু নিব 50, দেন কমা, এবং ব্লুর ভ্যালু নিব আমি 90। তারপরে আমি এখানে এটাকে অফ করে দিয়ে সেভ করব, করে আমরা ব্রাউজারে চলে যাব এবং কন্ট্রোল প্লাস আর দিব। দেখুন এখানে একটা কালার চলে আসলো। তো এটা হচ্ছে একটা ওয়ে কালার পিকিং এর, তিনটা ওয়ে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমার কাছে, আমার কাছে দুইটা ওয়ে বেস্ট মনে হয়। তো এই দুইটা ওয়ের ভিতরে ফার্স্ট যে ওয়েটা সেটা আমি বলবো যে ভ্যালু, এটা একটা মানে এটা ফার্স্ট ওয়ে আমার ওপিনিয়ন এটাতে। সেকেন্ড ওয়ে যেটা সেটা আমি বলবো হ্যাকস কোডিং, এবং থার্ড হচ্ছে গিয়ে নেম। তো আমি যদি পার্সোনাল আমাকে কেউ বলে, তো আমি এই দুইটা কোডের কথা বলবো যে এই দুইটা সবসময় ইউজ করতে কালার নেওয়ার জন্য। একটা হচ্ছে ভ্যালু এবং হ্যাকস কোডিং, এই দুইটা হচ্ছে বেস্ট কালার নেওয়ার জন্য, খুব ইজিলি কালার নেওয়া যায় এই দুইটার জন্য, মানে দুইটাতে। তো এই সেম ওয়েতে আপনি আপনার টেক্সট ভিতরে কালার নিতে পারেন। যেমন আমি এইচ ওয়ান ট্যাগের কালার চেঞ্জ করব, এইচ ওয়ান ট্যাগের কালার চেঞ্জ করবো, এইচ ওয়ান দিব, স্ট্রাকচারের ভিতরে স্পেস দিব, কালার কালার দিব, এবং আমি এটাতে দিব হ্যাক্স কোড দিব একটা। হ্যাক্স কোড একটা জিনিস মনে হবে, হ্যাক্স কোডটা শুরু করার আগে হ্যাশটা সবসময় দিতে হবে, হ্যাশ দিব। এবার আমি এখান থেকে একটা কালার চুজ করি, এরকম আমি এখান থেকে রেড চুজ করলাম, এখানে চলে আসলো, সেভ দিলাম। আমি ব্রাউজারে গেলাম, কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হবে, ব্রাউজারে কন্ট্রোল প্লাস আর দিলে এটা রিলোড হবে। তো দেখুন আমাদের কালারের যে টেক্সটের যে কালারটা, কালারটা চেঞ্জ হয়ে গেল। সো এটা হচ্ছে তিনটা ওয়ে কালার চেঞ্জ করার। সো তিনটা ওয়ে, যে তিনটা ওয়ে আমি সেই তিনটা ওয়ে এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমি ফার্স্ট দিব, আমার ওপিনিয়নে আমি ফার্স্ট দিব ভ্যালু, এবং সেকেন্ড দিব আমি হ্যাকস কোডিং, হ্যাকস কোড, এবং থার্ড দিব আমি হচ্ছে গিয়ে নেম। তো এই তিনটা ওয়েতে আপনারা আপনাদের কালার চেঞ্জ করতে পারেন, ভ্যালু, হ্যাকস কোড, নেম। তো আমার মতে ভ্যালু আর হ্যাকস কোডটা হচ্ছে বেস্ট, এটি এই দুটো ইউজ করলে আপনি ইজিলি কালার পিক করতে পারবেন, এবং অনেক সহজ হবে কালার নিতে। আপনার যে কোনো স্টাইলের কালার, যে কোনো ধরনের কালার নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো সাহায্য করে থাকে, তো অবভিয়াসলি লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনারা নেক্সটে কী জানতে চান। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তো আমার ভুলটা ধরিয়ে দেবেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ওয়েট করবেন আই হোপ, এবং সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এটাই চাই আমি। গুড বাই।